আসসালামু আলাইকুম ও বারাকাতু আজকে পহেলা জানুয়ারি এক তারিখ সেটা হচ্ছে এই বই উৎসব সারা বাংলাদেশে এখন আমরা মাইমসিং জেলা স্কুলে দেখব যে বই উৎসব কীভাবে পালিত হচ্ছে স্টুডেন্টরা কিভাবে উৎসবমুখর পরিবেশে নতুন বছরে বই তারা তাদের হাতে নিচ্ছে সেটা আমরা দেখব আমি এখন পর্যন্ত বই উৎসবের দিন জেলা স্কুল মাঠে আসা হয়নি তো এই দিক দিয়ে যাচ্ছিলাম এবং আমার কোচিনেরও পাশে তো অনেক স্টুডেন্ট আছে আমার গত বছরে দুই তিন বছরের স্টুডেন্ট আছে তাদের সাথে অনেকের সাথে দেখা হলো যে ভাবলাম যে একটু ভিতরে যাই দেখি অনেক অভিভাবক অনেক স্টুডেন্ট মাঠে দাঁড়িয়ে আছে এই যে এই পাশে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্টরা মাঠের মধ্যে লাইন ধরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এবং হাতে বিভিন্ন ধরনের ছোট ছোটো পতাকা হাত দিয়ে নাড়াচ্ছে ছোটো ছোটো বাচ্চারা এখানে মাঝে মাঝে লাইনে মাঝে মাঝে রেড ক্রিসেন্টের স্টুডেন্টও দেখা যাচ্ছে তো ছোট ছোটো বাচ্চারা যে তাদের আনন্দ গণ মুহূর্তে এই মুহূর্তটা সাক্ষী হিসেবে থাকার জন্য গার্ডিয়ানরাও এসেছে তাদের বাচ্চাদেরকে নিয়ে যেহেতু এখানে থ্রি ফোর ফাইভ এই ধরনের স্টুডেন্টরাও আছে রয়েছে ময়মনসিংহ জেলা স্কুল একটি কিন্তু ঐতিহ্যবাহী একটি বিদ্যাপীঠ ময়মনসিংহ শহরের এটা সবাই জানে এর একটা সুনামও রয়েছে ঐতিহ্য রয়েছে যে আমরা স্টুডেন্ট তাসিনকে দেখতে পাচ্ছি তার সাথে আরও অনেক স্টুডেন্ট তার বন্ধুরা এবছর তারা ক্লাস সেভেনে উঠলো আচ্ছা তারপর দেখি আমরা এখানে আরও অনেক স্টুডেন্ট আছে যারা আমাকে দেখে বলতেছে যে স্যার আমাদের দিকে হ্যাঁ ক্যামেরাটা ধরেন যাই হোক বাচ্চাদের যে আনন্দ এই যে এটা আমার গত বছরে মামুন স্টুডেন্ট ছিল স্কাউট সদস্য মামুসিং জেলা স্কুলের তো হ্যাঁ আমাকে জিজ্ঞাসা করতেছে যে আপনার ইউটিউব চ্যানেলের নাম কি এই যে আরেকটা কিউট বাচ্চা তো বাচ্চারা নতুন বই হাতে পেলে হ্যাঁ তাদের মধ্যে আসলে আনন্দের সীমা থাকে না এই জন্যই তারা দাঁড়িয়ে আছে স্টুডেন্টরা আমার দিকে তাকিয়ে আছে যে তাদের প্রিয় স্যারকে দেখতে পেয়েছে যাই হোক আমি চেষ্টা করি সব সময় ভালো কিছুর সাথে পরিচয় করে দেওয়ার জন্য যে বাচ্চারা কিভাবে নতুন বই হাতে পায় হাতে নেয় নতুন নতুন সব যে কোনো জিনিসের নতুনের প্রতি তাদের এক ধরনের ভালো লাগে কাজ করে আমি লাইনের ভিতরে যেতে চাইনি স্টুডেন্টরা আমাকে টেনে তাদের লাইনের মাঝখানে যে ফাঁকা রয়েছে সেখানে আমাকে যাইতে বলে এবং আমি সেখানে যাই যে তাদের ভিডিওগুলো আমি করি কারণ আমার ইউটিউব চ্যানেলে স্টুডেন্টরা হ্যাঁ বিভিন্ন ধরনের ভিডিও শিক্ষা রিলেটেড সকল ধরনের ভিডিও তারা দেখতে চায় তো আমি একটু অসুস্থ তাই সব সময় ভিডিও করতে পারি না তো যতটুকুই সময় পাই এই যে এটা হচ্ছে মাহেন্দ্র খন যেই যার জন্য স্টুডেন্টরা অপেক্ষা করছিল এখানে জেলা প্রশাসক মহোদয় এবং মেয়র মহোদয় তারা এসেছেন তাদের বক্তব্যের মধ্য দিয়ে স্টুডেন্টরা এবং শিক্ষার্থীদের বই দেয়া হয়েছে সম্ভবত কয়েকটি করে বই দেয়া হয়েছে বাকি বইগুলি তাদের ক্লাসের ভিতরে দেওয়া হবে আজকে এই পর্যন্তই ধন্যবাদ